আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জেসমিন আরিফ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আরেকটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে সকালবেলা, এখানে ডিম দিয়ে ব্রেড ভেজে নেব, যার জন্য আমি এখানে তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে। আর এদিকে ডিমটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ব্রেডের মধ্যে। আর এটা একটু ঝালঝালই ভালো লাগে, এর জন্য দেখা যায় যে একটু মরিচ বেশি দিয়ে করলে ভালো লাগে। আর এই যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলো আবার মরিচ না, কিছু কিন্তু ধনিয়া পাতাও আছে। একদম কুচি কুচি করে কেটে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিয়েছি। তারপর আমি ব্রেডটা চুবিয়ে এখানে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি এখন অনন্যাকে নাস্তা দিয়ে দেব। আর অনন্যা তো ঝাল খেতে পারে না, ওর জন্য আলাদাভাবে মিষ্টি টোস্ট করব। ও মিষ্টি টোস্টটা খুব পছন্দ করে, তো আমি অহনা এগুলো খাবো, এর জন্য এভাবে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এটার সাথে দেখা যায় যে অনুবাবু ফল খেতে খুবই পছন্দ করে, তো অনুবাবুর নাস্তাটা রেডি করে দিয়ে দেব, আর আমাদের নাস্তাটাও রেডি করে নিচ্ছি। তো আমরা আজকে সারাদিন যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নাস্তা কিন্তু হয়ে গেছে, আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা কিন্তু শেষ, আমি এখন নাস্তা করার জন্য নিয়ে নিয়েছি। আর ফল হিসেবে আজকে আছে আমাদের নাস্তায় কমলা লেবু। তো আমি একটু একটু করে নাস্তা করে নিচ্ছি, আর অনুমণিকেও দিয়ে দিয়েছি। অনুমণি অন্য রুমে নাস্তা করছে, তো আমরা কিন্তু একটু ঝালঝালই পছন্দ করি, যার কারণে দেখা যায় কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া একটু বেশি করে দিয়ে তারপরে টোস্টটা করে নিই। তো এদিক দিয়ে আমার নাস্তা করা হয়ে গেছে। আর অনন্যাকে আমি বলেছি যে তুমি বাহিরে খেলা করো, আর শীতের দিন রোদটা কিন্তু দারুণ লাগে, শীতের দিনের মিষ্টি রোদ পোহানো আর খেলাধুলা একসাথে দুই কাজ। অন্য আর কাউসিয়া খেলা করছে এখানে, কাউসিয়া হচ্ছে আমার দেবরের মেয়ে, ওরা দুইজন দেখা যায় এভাবে বাইরে প্রায় সময় খেলাধুলা করে। শীতের দিন দেখা যায় হালকা রোদের মধ্যে ওরা এই খেলাটা খুব পছন্দ করে। আর চিপস খাচ্ছিল, আর অহনা ঘরে পড়াশোনা করছে। তো অনুবাবু পড়াশোনা করে তারপর এখানে খেলাধুলা করতে আসছে, আর আমার যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। তরকারি কুটাকাটি আছে, এগুলো কেটে কুটে তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে আমার অহমনি অর্থাৎ আমার বড় মেয়ে, ও কেক বানানোর জন্য সব কিছু রেডি করছে। ও কীরকম কেক বানালো সেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পাবেন। তাহলে আমি আমার কাজে চলে যাচ্ছি, আপনারা অনুমণি আর কাউসিয়ামণির খেলা উপভোগ করুন। আর তাসফিয়াও চলে এসেছে, তাসফিয়া হচ্ছে কাউসিয়ার ছোট বোন অর্থাৎ আমার দেবরের মেয়ে, ছোট মেয়ে। তো ওদেরকে আমি ওখানে থুয়ে এখানে চলে এসেছি। আজকে বেশি কিছু শেয়ার করব না, আজকে আমি পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ আলু এবং মুরগির মাংস রান্না করব আর কি, আলু দিয়ে। তো এখানে আমি কোনো পেঁয়াজই ব্যবহার করব না। তো আমি এখানে আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে তারপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলু যখন রান্না করবেন তখন দেখবেন, যখন একটু ভালোভাবে ভেজে নেবেন তরকারিটা কিন্তু অনেকটাই মজা হয়, খুবই ভালো লাগে। আমি আলু তরকারি রান্না করলে দেখা যায় অনেকক্ষণ ভাজি, যে কোনো তরকারি অনেকক্ষণ যদি একটু ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগে। তো আমি এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এটা দেশি মুরগি ছোট, এর জন্য অল্প পরিমাণে আলু দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে রান্না করে দেবো। আজকে কিন্তু আমি কোনো পেঁয়াজই দেবো না। তো এখানে আমি সব মশলা দিয়ে নিচ্ছি, আদা আর রসুন দিয়ে নিলাম, দিয়ে একটু ভেজে নেবো যাতে মশলার গন্ধটা না করে। আমি এরকমভাবে অনেকক্ষণ ভেজে তারপর আমরা রেগুলার যে মশলাগুলো খাই সেই মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, মরিচ, হলুদ তো আগে দিয়েছি, এখন অল্প মরিচ দিয়ে দেবো। আর মরিচ, ধনিয়া, জিরা আর যে মশলা তৈরি করি আর কি ঘরে সব মিশানো, সেগুলোর থেকে দিয়ে দিলাম এক চা চামচ। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো।
কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেব। আর দেখা যায় যে মাংসটা আপনি যত ভালো কষাবেন, তরকারিও যত ভালো কষাবেন, রান্নার টেস্ট কিন্তু অন্যরকম হয়, খুবই ভালো লাগে। তো আমি কিন্তু অনেকক্ষণ ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে ব্যাস হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। তো একটা রান্নায় আজকে শেয়ার করলাম। আর এদিকে অহনা আজকে কেক বানাবে, সেজন্য সে ওইদিকে কেকের আয়োজন করছে, আমি দুই দিকে যেতে পারছি না, তার জন্য আজকে আর শেয়ার করতে পারছি না, পরে এক সময় শেয়ার করব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি মাঝে একবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এই তো রান্না হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি। আর অহনা আমাকে কেকটা দেখাচ্ছে, সে কেকটা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিল প্রায় 1 ঘন্টা, তারপর এই যে বের করলো। এখন চকোবিন যে দিয়েছে সেগুলোর একটু কালার লেগে গেছে, আর ও কিন্তু এখন একদম সম্পূর্ণ নতুন, শিখছে কেক বানানো। তারপরও মাশাল্লাহ মোটামুটি অনেক ভালো কেক সে বানাতে পারে, সে কয়েকদিন পরে পরে দেখা যায় কেক তৈরি করে। তো কেক বানিয়েছে, আমরা ওদেরকে বলছে যে আম্মু কেকটা খেয়ে দেখো কেমন হয়েছে, ওর খুব শখ। মাঝে মাঝে ও এরকম কেক তৈরি করে এবং এক একটা এক এক রকম ডিজাইন দেয়, ভালোই লাগে। ছোট মানুষ শখ করে যে এতটুকু করে, এটাই বেশি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এটাই ছিল আমাদের বিকেলের নাস্তা, এখানে নুডলস করেছি কেকের পাশাপাশি একটু ঝাল জিনিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।